তৃতীয় দফায় বহুবাজার বিপর্যয়ের 24 দিন পার, এখনো ক্ষতিপূরণ না মেলায় ঘরছাড়াদের বিক্ষোভ। 15 দিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল কেএমআরসিএল এবং 24 দিন পেরিয়ে গেছে, ক্ষতিপূরণ মেলেনি বলে বিক্ষোভ। আজ কবি ও কত গো ও কত গো ও সব এক দূসরে পর ডালতে হ্যায় না, আবি তক লোক ইয়ে না পাতা হেড কোন হ্যায়, জব নিকালনা তো রুমসে হম কিসকে জগহ দৌড়েঙ্গে, কবি থানা দৌড়েঙ্গে, কবি গোয়েন্দা দৌড়েঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, যারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্য তো শুনলাম, সেক্ষেত্রে কেএমআরসিএল কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া? দেখো, যেটা মূল বিষয় জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল তারপরে 24 দিন কেটে গিয়েছে। প্রাথমিক প্রতিশ্রুতি ছিল লিখিত যে 15 দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের দাবি তাদের কারুর অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি, কেএমআরসিএল থেকে কোনো সদুত্তর মেলেনি। তবে যেটা কেএমআরসিএল সূত্রে জানা যাচ্ছে যে যারা ক্ষতিপূরণ দাবি করেছেন তাদের প্রত্যেকের যে ক্লেম সেটাকে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই খতিয়ে দেখতে গিয়ে কিছুটা বাড়তি সময় লাগছে এবং সেই বাড়তি সময়টাই তারা চাইছেন। তবে বাসিন্দারা কিন্তু তাদের ক্ষোভে অনাথ, তারা যেটা বলছেন যে এই যে বাড়তি সময় যেটা চাওয়া হচ্ছে সেটাও লিখিতভাবে দেওয়া হোক, কিন্তু সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো কেএমআরসিএল তরফ থেকে জানানো হয়নি। ধন্যবাদ অরিত্রিক। ক্ষতিপূরণের টাকা এখনো কিছু পায়নি, বলেছিল 15 দিনের মধ্যে দিয়ে দেবে, দেয়নি, এখনো দেয়নি। সেটা এখন আমরা সেই আবেদন করেছিলাম, ওরা বলছে আর দুটো দিন ওয়েট করুন, আমরা 11 জনের লিস্ট এখনো ইনকোয়ারি বাকি আছে, তাদেরটা যদি না পাই তাহলে আপনাদের যেগুলো ইনকোয়ারি হয়ে গেছে সেগুলো আমরা পাঠিয়ে দেবো, আপনাদের টাকা আপনারা পাবেন। আমি এসেছি কথা বলছি, আমরা সবাই এসেছি, কেন কি আমরা চাই যে আমাদেরকে রিটার্ন দেয়। ওরা রিটার্ন দিলে না আমি মতলব আমরা ক্যাসে সমঝেঙ্গে কি ক্যা হো রা হ্যায় ক্যা নেই হো রা হ্যায়, ইসিলিয়ে আর ফির হামলোগ ওয়াহি মাঙ্গ করনে হ্যায় কি হামকো রিটার্ন দে কম্পেনসেশন অফ 15 ডেজ মে। ও লেটার মে লিখা হুয়া হ্যায় কি 15 লেটার দিখা রহা হ্যায়, রুকিয়ে 15 ডেজ মে পুরা প্রসেস কমপ্লিট হো জায়েগা। আজ হো গিয়া হ্যায় 22nd ইয়া 23rd ডে, বাট উন লোগ কা কোই খবর নেই হ্যায়, কিসি সে ভি বাত করনে জাতে বলতে উনসে বাত করিয়ে ইনসে বাত করিয়ে, হাম লোগ তো পুরা বেসারা হোকে বাস ইধার উধার ঘুম রহা হ্যায়। আসবো পরের খবরে। হুগলি শ্রীরামপুরে বিজেপির ডেঙ্গি অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড, মশারি ও প্ল্যাকার্ড নিয়ে শহর জুড়ে মিছিল শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ, ভাঙা হলো ব্যারিকেড। পদ্মারের মেয়ে আক্রান্ত, আপনারা ভাবুন যারা শাসক তাদেরই ঘরে ডেঙ্গি হচ্ছে, ডেঙ্গি তো আর বলে আসে না টিএমসি বিজেপি করে, তাহলে তারা কতটা উদাসীন। আজকে তার ঘরে হয়েছে, তিনি নিশ্চয়ই ব্যস্ত আছেন। ভালো, তার মেয়ের সঙ্গে আমি বলবো পশ্চিমবঙ্গে যে কোটি কোটি মেয়ে আরো আছে তাদের কথাও তারা ভাবুন। মানুষের সচেতনতার তো অভাব রয়েছে, প্রশাসন বলছে মানুষের সচেতনতা কিসে আসবে, সরকার কি করতে আছে? সরকার তো মানুষকে সচেতনতা বাড়াবে, তার জন্য ব্যবস্থা। আপনি দেখুন তো কবে 15 দিনে কটা সচেতনতামূলক কার্যক্রম তারা নিয়েছে।